অনুপ্রবেশকারীরা এসে এখানে উৎপাত করছে। সিএ পাস হওয়ার পরে এখানে 600 কোটি টাকা সম্পত্তি ওরাই নষ্ট করেছে। মমতা ব্যানার্জির দল তাদেরকে ভোটার বানিয়ে ভোটার করে দেশের নাগরিকত্ব দিচ্ছে। যখন উদ্বাস্তু বাঙালি হিন্দুকে আমরা নাগরিকত্ব দিচ্ছি, এনারা বিরোধিতা করছেন, কিন্তু অনুপ্রবেশকারী মুসলমান বাংলাদেশি এবং রোহিঙ্গাদের এখানে তারা নাগরিকত্ব দিচ্ছেন, এটা দেশ বিরোধী। এর আগেও গণতান্ত্রিক পদ্ধতিকে বাধা দিয়ে এরা ক্ষমতা ধরে রাখতে চাইছে। দুর্দণ্ড প্রতাপ সিপিএম চলে গেছে, টিএমসি যাওয়ার দিন এসছে। তাই নির্বাচন আমরা চাই নির্বিঘ্নে হোক, সেন্ট্রাল ফোর্স আছে, নির্বিঘ্নে নির্বাচন হবে। আমি বর্ধমানবাসীকে অনুরোধ করব, আপনি আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। দিলীপ ঘোষের একটি সভা ছিল, রোড শো ছিল, সেই রোড শো আমাদের এই রাস্তা দিয়ে পেরিয়ে যাওয়ার কথা এবং গেছেও। এই অবস্থাতে এখানে আমাদের তৃণমূলের একটি পার্টি অফিস আছে, আমাদের দলের কর্মীরা পার্টি অফিসে ছিল। এরকম একটি মুহূর্তে আমরা দেখলাম দিলীপ ঘোষ জাস্ট গাড়িটা পেরিয়ে যাওয়ার পর একটা অঙ্গুলি হইল হেলনেন করলেন এবং তার পরিপ্রেক্ষিতে সঙ্গে সঙ্গেই সেখানে খোকন সেন এবং শ্যামল রায়ের নেতৃত্বে উন্মত্ত একদল বিজেপির যুবক তারা হচ্ছে আমাদের পার্টি অফিস লক্ষ্য করে আক্রমণ করে। এখন এলাকা উত্তপ্ত, এই জায়গায় দাঁড়িয়ে আমরা মিছিল করব, প্রতিবাদ মিছিল করব, মানুষকে সংগঠিত করব এবং এই এলাকায় খুব পরিষ্কার করে বলছি, এই এলাকায় কোনো দিন এই জিনিস ছিল না। আজকে দিলীপ ঘোষের নেতৃত্বে যা ঘটলো এর মাসুল বিজেপির যারা এখানকার নেতৃত্ব আছে তাদের গুনতেই হবে, এ একদম খুব পরিষ্কার ভাষায় বলছি।